ছোট্ট বন্ধুরা, আজ আমরা অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট প্রভৃতি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ থাকলে সেক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় তা জানব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটা সেন্টেন্স নিলাম, আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। এখানে দেখো আই সাবজেক্ট বা কর্তা, ক্যান এটি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ, ডু এটি মেইন ভার্ব বা মূল ক্রিয়াপদ, ইট অবজেক্ট বা কর্ম। এখন আমরা ভয়েস চেঞ্জের যে সাধারণ নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের নিয়মগুলো আমরা আগের পর্বে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ইট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েসে মিতে রূপান্তরিত হয়ে অবজেক্ট হবে। এখন অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব ডু প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ডান হয়ে বসবে। এরপর এই যে পাস্ট পার্টিসিপল ডান, ঠিক এর পরেই বাই প্রিপোজিশন বসবে। এগুলো ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম, আমরা জানি। এখন পাস্ট পার্টিসিপলের ঠিক আগে বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্ব ক্যান, ক্যান বি হয়ে বসবে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলির সঙ্গে সর্বদাই বি ভার্ব যুক্ত হয়ে প্যাসিভ ভয়েসে বসবে। তাহলে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়ালো, ইট ক্যান বি ডান বাই মি। চলে আসব নেক্সট এক্সাম্পল, পরের উদাহরণে, আই কুড ডু ইট। এখানে দেখো সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব কুড, মেইন ভার্ব ডু, অবজেক্ট ইট। এই সেন্টেন্সটিও ঠিক একই রকম আগের নিয়মে ভয়েস চেঞ্জ হবে এবং প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়াবে, ইট কুড বি ডান বাই মি। এখানে লক্ষ্য করো, আগের সেন্টেন্সটা ছিল আই ক্যান ডু ইট, সেখানে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়িয়েছিল ইট ক্যান বি ডান বাই মি। এখন সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস রয়েছে আই কুড ডু ইট, এবং এখানে প্যাসিভ ভয়েস সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইট কুড বি ডান বাই মি। এখানে অক্সিলারি ভার্ব কুড, তাই প্যাসিভ ভয়েসে কুড বি হয়ে পাস্ট পার্টিসিপল ডান ঠিক তার সামনে বসেছে, যে কারণে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়ালো ইট কুড বি ডান বাই মি। নেক্সট এক্সাম্পল, ইন্ডিয়া মে উইন দ্য ম্যাচ, ভারত ম্যাচটি জিততে পারে। এখানে ইন্ডিয়া সাবজেক্ট, মে অক্সিলারি ভার্ব, উইন মেইন ভার্ব বা মূল ক্রিয়াপদ, দ্য ম্যাচ এটি হচ্ছে অবজেক্ট। আমরা আগের নিয়মেই ভয়েস চেঞ্জ করব, দ্য ম্যাচ এই অবজেক্ট, প্যাসিভ ভয়েসে আসবে সাবজেক্টের ঘরে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইন্ডিয়া, প্যাসিভ ভয়েসে আসবে অবজেক্টের ঘরে। এরপর নিয়ম অনুযায়ী মূল ক্রিয়াপদ উইন, তার পাস্ট পার্টিসিপল ওন, এবং এই পাস্ট পার্টিসিপলের ঠিক পরেই বাই প্রিপোজিশন বসবে। এখন এই পাস্ট পার্টিসিপলের ঠিক সামনে আমাদের সেন্টেন্সে থাকা অক্সিলারি ভার্ব মে বি যুক্ত হয়ে মে বি হয়ে বসবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়ালো, দ্য ম্যাচ মে বি ওন,
by India. Next, she might help me. She আমাকে সাহায্য করতে পারত। এখানে দেখো she subject, might auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াপদ, help main verb বা মূল ক্রিয়াপদ, me object. ঠিক voice changer যা নিয়ম, active voice এর object me, passive voice এ সাবজেক্ট ঘরে বসবে এবং আই হয়ে বসবে, এটা নিয়ম অনুযায়ী। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সি, প্যাসিভ ভয়েসে অবজেক্টের ঘরে আসবে এবং হার এই ওয়ার্ডে রূপান্তরিত হবে। এখন মূল ক্রিয়াপদ হেল্প পাস্ট পার্টিসিপল হয়ে আসবে প্যাসিভে হেল্পড, এবং অবশ্যই ঠিক তারপরেই বাই প্রিপোজিশন বসবে। এখন এই পাস্ট পার্টিসিপল হেল্প ঠিক তার সামনে অ্যাক্টিভ ভয়েসে থাকা যে অক্সিলারি ভার্বটি ছিল মাইট, সেটি মাইট বি হয়ে বসবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়ালো আই মাইট বি হেল্পড বাই হার। নেক্সট সেন্টেন্স, হি শুড রেসপেক্ট দ্য এল্ডার্স, তার উচিত বড়দের শ্রদ্ধা করা। এখানে হি সাবজেক্ট, শুড অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ, রেসপেক্ট মূল ক্রিয়াপদ বা মেন ভার্ব, দ্য এল্ডার্স অবজেক্ট। নিয়ম অনুযায়ী দ্য এল্ডার্স এই যে অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আসবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘরে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি প্যাসিভ ভয়েসে আসবে অবজেক্টের ঘরে এবং হিম এই ওয়ার্ডে রূপান্তরিত হবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ক্রিয়াপদ রেসপেক্টেড পাস্ট পার্টিসিপল হয়ে রেসপেক্টেড হয়ে প্যাসিভ ভয়েসে আসবে এবং ঠিক তারপরেই একটি বাই প্রিপোজিশন বসবে। এখন এই পাস্ট পার্টিসিপলের ঠিক সামনে অ্যাক্টিভ ভয়েসে থাকা যে অক্সিলারি ভার্বটি শুড, শুড বি হয়ে বসবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়াবে দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড বাই হিম। পরের সেন্টেন্স আমরা নেব, দে উড ড্র পিকচার্স, তারা ছবি আঁকত। দে সাবজেক্ট, উড অক্সিলারি ভার্ব, ড্র মেইন ভার্ব, পিকচার্স অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে সেন্টেন্সটি দাঁড়াবে প্যাসিভ ভয়েসে, পিকচার্স উড বি ড্রন বাই দেম। লক্ষ্য করো ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে সাবজেক্ট এবং অবজেক্টগুলো তাদের স্থানগুলো পরিবর্তন করেছে প্যাসিভ ভয়েসে এসে, এবং ড্র পাস্ট পার্টিসিপল ড্রন হয়েছে এবং ঠিক তারপরে বাই প্রিপোজিশন বসেছে। অ্যাক্টিভ ভয়েসে থাকা অবজেক্টিভ ভার্ব উড প্যাসিভ ভয়েসে উড বি হয়ে বসছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সেন্টেন্স দাঁড়িয়েছে এরকম, পিকচার্স উড বি ড্রন বাই দেম। নেক্সট সেন্টেন্স, ইউ মাস্ট টেক দ্য বুক, তুমি অবশ্যই বইটি নেবে। এখানে দেখো ইউ সাবজেক্ট, মাস্ট অক্সিলারি ভার্ব, টেক মেইন ভার্ব, দ্য বুক অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য বুক, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ঘরে আসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউ, প্যাসিভ ভয়েসে অবজেক্ট ঘরে আসবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ক্রিয়াপদ টেক, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপলের টেক ইন হয়ে বসবে এবং ঠিক তারপরেই একটি বাই প্রিপোজিশন বসবে। এখন এই পাস্ট পার্টিসিপলের ঠিক সামনে অ্যাক্টিভ ভয়েসে থাকা অক্সিলারি ভার্ব মাস্ট, মাস্ট বি হয়ে বসবে। তাহলে প্যাসিভ ভয়েসে সেন্টেন্স দাঁড়াচ্ছে দ্য বুক মাস্ট বি টেকেন বাই ইউ। ছোট্ট বন্ধুরা, আজ আমরা শিখলাম অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সে যখন ক্যান, কুড, শুড, মাইট ইত্যাদি এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদগুলো থাকে সেগুলোর কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমরা জানলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আমরা এই গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।